পালি আসলো ওইদিকে হ্যাঁ পালাই না পালাই পালাই আসলো ওইদিকে পালাই না আমি ওইদিকে পালাই না কত দোকান ওইদিকে আবার চলে আসলো পালাই শুধু আসলে আবার স্টিল মারি স্টিল মারি আমি ডাক্তার আপনি পর্যন্ত তিন দিকে আছেন কেন পালাই আসেন কেন হ্যাঁ সব জনে পালাচ্ছেন হ্যাঁ আমি ডাক্তার চিকিৎসক সুশোভন ব্যানার্জিকে বীরভূম বোলপুরের পাশাপাশি গোটা দেশেরই মানুষ চেনেন। এক টাকার ডাক্তার নামে খ্যাত ছিলেন তিনি। মাত্র এক টাকায় তিনি চিকিৎসা করতেন বলেই তার নাম হয়েছিল এক টাকার ডাক্তার, এবং সেই ডাকের পাশাপাশি তিনি পেয়েছিলেন পদ্মশ্রী সম্মান। তবে তার প্রয়াত হওয়ার পর তারই এক কর্মী এমন জঘন্য কাজ করবেন তা কেউ ভেবে উঠতে পারেননি। বৃহস্পতিবার এই কর্মী পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। পুলিশের হাতে আটক হওয়া ওই ব্যক্তি কোনো রকম ডিগ্রি ছাড়াই রমরমিয়ে বোলপুরের মতো শহরে চিকিৎসা করছিলেন। বোলপুরের বিচিত্রা সিনেমা হলের পিছনেই মোহর আবাসনের নিচে থাকা একটি রুমে চলছিল তার চিকিৎসার কারবার। শেষমেশ সেই খবর পুলিশের কাছে যায় এবং বৃহস্পতিবার পুলিশ সেখানে হানা দিলে প্রথমে তিনি পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে তার পালানোর সেই চেষ্টা বৃথা যায়। পুলিশ তাকে আটক করে বোলপুর থানায় নিয়ে আসে। পুলিশের হাতে দ্রুত ওই ভুয়ো চিকিৎসক, নাম হলো জীবন কুমার মাঝি। তিনি 22 বছর ধরে ডাক্তার সুশোভন ব্যানার্জির কাছে কাজ করতেন বলেই দাবি করেছেন, এবং সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই তিনি এতদিন চিকিৎসার প্র্যাকটিস করছিলেন বলেই দাবি করেছেন। তবে তিনি প্র্যাকটিসের দাবি করলেও যেভাবে তার জাল ছড়িয়েছিলেন তা রীতিমতো উদ্বেগজনক। তাকে সাহায্য করত বোলপুর স্ক্যান পয়েন্ট বলেও তিনি দাবি করেছেন। এই ভুয়ো চিকিৎসকের নিজের কোনো ডিগ্রি না থাকলেও তিনি প্যাড ছাপিয়ে সেই প্যাডে ওষুধ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন চিকিৎসার পরামর্শ দিতেন। শুধু তাই নয়, গুরুতর ক্ষেত্রে যদি রোগীকে অন্যত্র স্থানান্তরিত করতে হতো তাহলেও তিনি এই প্যাডে লিখে রেফার করতেন। অপারেশন সহ বিভিন্ন জটিল চিকিৎসাতেও তার প্যাডের রেফারেই কাজ হতো। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে জীবন কুমার মাঝি স্বীকার করে নিয়েছেন যে তার কোনো ডিগ্রি নেই। তিনি 22 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চিকিৎসার কাজ করতেন। ডাক্তার সুশোভন ব্যানার্জির কাছে যারা চিকিৎসা করাতে আসতেন তাদের সঙ্গে তৈরি হওয়া পরিচিতির পরিপ্রেক্ষিতেই তার কাছে রোগী আসত। ডিগ্রি ছাড়া চিকিৎসা, ডিগ্রি ছাড়া রেফার, এসব রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বোলপুরের বাসিন্দাদের কাছে। হয়তো ঠান্ডা লেগেছে, একটু দিলাম ওষুধ বা কোনো পেশেন্টকে রেফার করে দিলাম এরকম। ছবি আমি পাঠিয়ে দিই, আমাদের অশ্বিনী চৌধুরী আছে, এখন পাঠালাম পেশেন্ট, দুটো পেশেন্ট পাঠালাম। কিছু না, আমি এমনি পেশেন্ট দিই না, এমনি রেফার করার জন্য এসব কাগজ। এই কাগজ আমি ডাক্তার নয়, কিন্তু দীর্ঘদিন প্রেসক্রিপশন আমি দীর্ঘদিন ধরে সুশোভন ব্যানার্জির কাছে কাজ করেছি, কাজ করার জন্যে। এবার তারা আসে, তাদের সঙ্গে অনেক পরিচয় আছে, তারা এরপরে তাদের হেল্পের জন্য আসে যে আমার এই প্রবলেম হচ্ছে, ডাক্তার আমি কোথায় দেখাবো বা কী করবো, সেরকম হিসাবে আমি তখন রেফার করেছি। সেখানে না চেম্বার খুলে নয়, এমনি বসেছি আর কি।